তো মায়াপুরে যাওয়ার পরই আমরা রুম নিয়ে নিলাম। আমাদের যে রুমটা ছিল সেটার নাম ছিল ঈশদান্ন ভবন। ঈশদান্ন ভবনের রুমটা ছিল আমাদের খুব সুন্দর, এবং এখান থেকে দেখতেই পাচ্ছো কি সুন্দর ভিউ ছিল। এবং তোমরা থাকলে ঈশদান্ন ভবনে তাহলে বুঝতে পারবে রুমটা কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে গেলাম প্রসাদ খাওয়ার জন্য, এবং মন্দিরের মধ্যে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা প্রসাদ খাওয়ার জন্য লাইনে চলে গেলাম। কি ভালোই না লাগছিল, এবং প্রসাদ খাওয়ার জন্য লাইন যথেষ্ট লম্বা ছিল, বাট আমরা ধৈর্য হারাইনি এবং কষ্ট করে বসেছি। বসে তারপর আমরা প্রসাদ খেয়ে নিলাম, প্রসাদ টসাদ খেয়ে তারপর চলে গেলাম একটু ভিডিও করার জন্য। এই যে ঘাগড়াটা দেখতে পাচ্ছ, সেটা আমি সেখান থেকে কিনেছি, সেখানে লোকাল মার্কেট থেকে কিনেছি, এবং ভালো লাগে সেখানে ঘাগড়া পরে তারপর ঘোরাঘুরি করতে, বেশ ভালো লাগে। প্রসাদের মধ্যে আমরা 60 টাকার প্রসাদটা নিয়েছিলাম, সেটার মধ্যে পায়েস ছিল, একটা তরকারি ছিল, আর পনিরের তরকারি ছিল, ডাল ছিল। খুব ভালো লাগলো প্রসাদ গ্রহণ করে। তারপর আমরা একটু ঘুরতে চলে গেলাম, এবং আমরা সবাই মিলে তারপর ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করে তারপর সারাদিন ঘুরলাম। হরে কৃষ্ণ বলো পাপা। তারপর সন্ধ্যার সময় আমার ছেলে খেলো পিৎজা, আমার শাশুড়ি মা খেলো চাউমিন, আমরা খেলাম আলু চপ, তারপর খেলাম সেখানে চা, তারপর আমার ছেলে খেলো তারপর কেক, তারপর মিষ্টি, এবং রাত্রিবেলা আমরা খেয়েছিলাম বিরিয়ানি, পনির বিরিয়ানি। খুব ভালো লাগলো, এখানে একদম মানে নিজের বাড়ির মতো ফিল হয়, এবং মানে একটা পারফেক্ট, যদি তোমাদের মন অশান্ত থাকে এবং তোমরা একটা জায়গা খুঁজছো যেখানে আরামসে তোমরা কিছুদিন সময় কাটাতে চাও এবং খুব রিল্যাক্স ফিল করতে চাও, তাহলে আমি মাস্ট সাজেস্ট করবো তোমরা ইসকন মায়াপুরে নবদ্বীপ ধাম অবশ্যই।